কখনো মনে হয় বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে, কখনো বা মনে হয় পিছিয়েছে, আবার মনে হয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় পর যতটুকু যাওয়ার কথা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দ্বিতীয় রাউন্ড। এবারও একই লক্ষ্যে তারা বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে। আইসিসির এই মেগা আসর শুরুর আগে তারা বড়সড় হোঁচটই খেয়েছে বলা চলে। বিশ্ব ক্রিকেটের নবীন দেশ যুক্তরাষ্ট্রের কাছে নাজমুল হোসেন শান্তর দল সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে, আর সেই দলের দায়িত্বে আছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল। আমেরিকার এই কোচ আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন ল। সেখানে তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট 25 বছরেও এগোয়নি, তারা যত কিছুই করুক না কেন সেসব কাজে লাগেনি, কাঙ্ক্ষিত সাফল্য পেতে কি করতে হবে তাদের সেটি খুঁজে বের করতে হবে। 1999 সালে পাকিস্তানকে হারিয়ে আইসিসির 50 ওভারের টুর্নামেন্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের, অথচ এখনও নকআউট পর্ব পেরোতে টাইগার ক্রিকেটকে সংগ্রাম করতে হচ্ছে বলে মত বর্তমান যুক্তরাষ্ট্রের এই কোচের। এমন অবস্থা বদলানোর উপায়ও বললেন স্টুয়ার্ট ল। হয়তো বসে চিন্তা করার সময় এসেছে যে এভাবে আমরা এতদিন করে এসেছি এটা কাজ করছে না, আমরা এগিয়ে যেতে পারিনি, হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন। বর্তমানে যারা নীতি নির্ধারক আছেন তাদের খাটো করে বলছি না, কিন্তু তাদের খেলার সব দিক নিয়ে দেখা দরকার। সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন ল। এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে যোগ দেন। টি টোয়েন্টিতে বাংলাদেশের ঘাটতি কোথায় সেটিও দেখিয়ে দিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান। তার মতে, বাংলাদেশিরা শারীরিকভাবে শক্তিশালী নন, কিন্তু তারা নমনীয় বলে জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং করতে পারে, এটা আমরা সবাই জানি। তারা কখনোই পাওয়ারফুল খেলোয়াড় হবে না ওয়েস্ট ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ানদের মতো, যারা ভিন্নভাবে বেড়ে ওঠে ও খাওয়া দাওয়াও ভিন্ন। বাংলাদেশের কিছু বিশেষ জায়গায় ঘাটতি থাকলেও প্রতিভার অভাব দেখেন না 2011-12 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ স্টুয়ার্ট ল। সেখানে অনেক প্রতিভা আছে, 17 কোটি মানুষের বাংলাদেশ এবং তারা ক্রিকেট পাগল, শুধু তাদের বের করে আনতে হবে এবং তাদের সামাজিক অবস্থান ও কিভাবে বেড়ে উঠল সেসব ভুলে যেতে হবে। যদি তারা সঠিক প্রতিভা খুঁজে পায় তাহলে সাফল্য আসবে, সেটাই করা দরকার এখন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানদের মতো প্রতিভা কাজে লাগানোর উপায় বলেন ল। বাংলাদেশ যদি এই তরুণদের উন্নয়নের পর্যায়টা দারুণভাবে সম্পন্ন করতে পারে, 12-16 বছরের মধ্যে আনবে এবং তাদের ভালো ডায়েট, খাবার দাবারের পরিকল্পনা এবং ফিজিক্যাল ফিটনেস ভালো ভিত্তি দেয়, তখন বিশ্ব ধরাছোঁয়ার বাইরের বাংলাদেশকে দেখতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সিরিজটি ছিল স্টুয়ার্ট লয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে তিনি বাংলাদেশে 2011 সালে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন, ছিলেন 2012 সাল পর্যন্ত। তার অধীনেই সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ, ফলে টাইগারদের সম্পর্কে ধারণা রাখেন সাবেক এই কোচ। বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ভবিষ্যতে কতটুকু কাজে লাগে সেটাই এখন দেখার বিষয়। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।